আমি যখন করোনাতে বসেছিলাম অনেকগুলো টক শো করেছি, আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ টক শো গুলোতে যারা এসেছে অবিশ্বাসী সংশয়বাদী তাদের শোচনীয় পরাজয় ঘটেছে। এখন আর ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছি না, এটা একটা ভালো লক্ষণ, ঠিক কিনা? কেননা নির্বাচন নিয়ে কি হচ্ছে বাংলাদেশে? এই যদি হয় গণতন্ত্র আর নির্বাচন, মানুষ মারার নির্বাচন, এই রকম গণতন্ত্রকে তো ঝাড়ু ঝাঁটা দিয়ে বিদায় করা দরকার। আশ্চর্য কথা, মানুষ মানুষ মেরে ফেলতেছে নির্বাচনে জেতার জন্য। আপনার শেরপুরে এক চেয়ারম্যান প্রার্থী মসজিদ করে দিছে, ফেল করছে, রাতে এসে মসজিদে সব টিন খুলে নিয়ে গেছে। আপনারা এটা দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? দেখেন নাই? মানে ও মসজিদ করছে ভোট পাওয়ার জন্য, যখন ফেল করছে মসজিদ খুলে নিয়ে গেছে। ওর শুধু আখেরাত যায় নাই, দুনিয়া তো গেছে আখেরাতও গেছে, ঠিক কিনা? বাংলাদেশে এখন কথা উঠে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? অনেকের গায়ে যন্ত্রণা হচ্ছে, মাহফিল বাড়তেছে, পালা গান কমতেছে, যাত্রা থিয়েটার কমতেছে, তাদের মনের যন্ত্রণা কোথায় তা বুঝি, মানুষের যে ভিতরের যন্ত্রণা কোথায় এটা আমি বুঝি। তাদের যন্ত্রণা হচ্ছে মাহফিল বাড়তেছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ, এই জন্য তাদের এখন যন্ত্রণা হচ্ছে মাহফিল কেন বাড়তেছে, গান বাদ্য কেন কমতেছে। শুনেছেন আপনারা কে যে বলেছে, ঠিক কিনা? মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত তত বাড়বে, এটা বিশ্বাস করেন? কথা বলেন, কোরআনের মাহফিল যত বাড়বে তত রহমত এবং বরকত আসবে, ঠিক কিনা বলেন? এ বিশ্বাস আছে আপনাদের? বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীনের পর দুঃখ করে তার এক বক্তব্যে বলেছিলেন, পাকিস্তানিরা কিছু রেখে যায় নাই, সব লুটপাট করে নিয়ে গেছে, শুধু চোরগুলো রেখে গেছে। ওরা যদি চোর চোরটাগুলো নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর জীবনে সবচেয়ে ঐতিহাসিক ভাষণগুলোর মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে ঐতিহাসিক ভাষণ। আপনারা কি বলেন আওয়ামী লীগ নেতারা আমি জানি না, দুঃখ করে বলেছেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, শুধু রেখে গেছে চোর আর দুর্নীতিবাজ গুলো, যদি এগুলো সাথে নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। সে 50 বছরে বাংলাদেশে চোর আর দুর্নীতিবাজ বাড়তেছে না কমতেছে? তার মূলভীত কারণ কি তাও বলবো, তার সমাধান কি তাও বলবো ইনশাআল্লাহ, এবং তা বলবো আল্লাহর কোরআন করিম থেকে। প্রিয় সুধী, আমার খুব কষ্ট হচ্ছে আপনারা এই হাজার হাজার লোক রোদে দাঁড়িয়ে আছে, প্যান্ডেলটা তো দ্বিগুণ করলে ভালো হতো। তারপরে অনেক লোক যাদের চামড়া খুব পাতলা ওরা আরো দূরে দাঁড়ায় আছে গাছের নিচে, অনেক দূরে, কথা বুঝতে পারছেন? কিন্তু অধিক সংখ্যক লোক আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলে জায়গা না পেয়ে রোদে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস এটা কোনো জনসভা নয়, রাজনৈতিক কোনো মিটিং মিছিল নয়, এ হচ্ছে আল্লাহর কোরআনের বাগান। এখানে রোদে দাঁড়িয়ে থাকার মানে সমস্ত গুনাহগুলো আমলনামা থেকে সরে যাবে, দুর্নীতি, ঘুষ, সহিংসতা, সন্ত্রাস, এগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহর সমাধান কি সেটা জানতে চেয়েছে জনপ্রতিনিধি। তো যেহেতু জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধি, সেজন্য আমি মনে করি এটা আপনাদেরও কথা, আসুন সেই কথাগুলি শুনব। আর বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়, এত মসজিদ কোথাও নাই বাংলাদেশে যত মসজিদ, এত মাদ্রাসা কোথাও নাই বাংলাদেশে যত মাদ্রাসা। সেজন্য আমি বলবো করোনার ভয়াবহ আজাব থেকে বাংলাদেশ বেঁচেছে, এটা কোনো রাজনৈতিক কৃতিত্ব কারণ নয়, তার কারণ একটাই, লক্ষ লক্ষ মসজিদে পাঁচ অক্ত আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আর গোটা বাংলার জনপদগুলোতে কোরআনের মাহফিল হচ্ছে বলেই করোনার গোলাপ থেকে বাংলাদেশ বেঁচেছে। তাহলে যারা নীতি নির্ধারক বাংলাদেশের তাদেরকে আমার রিকোয়েস্ট, থ্রেট না রিকোয়েস্ট, করোনা যত বাড়ুক মাহফিল যেন বন্ধ না হয়।
মাদ্রাসা যেন বন্ধ না হয়, মসজিদ যেন বন্ধ না হয়, বরং নাইট ক্লাব বন্ধ করা হোক, জুয়ার আসর বন্ধ করা হোক, মদের বার বন্ধ করা হোক, সিনেমা হল বন্ধ করা হোক, স্টেডিয়ামের খেলা বন্ধ করা হোক, কোরআনের মাহফিল হবে, রহমত বাড়বে, বরকত হবে, ঠিক কিনা বলেন?